আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনলাইন ক্লাসে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের MBA ইন ম্যানেজমেন্ট অর্থাৎ মাস্টার্স ফাইনাল ইয়ার ব্যবস্থাপনা বিভাগের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের ইন্টারন্যাশনাল বিজনেস বা আন্তর্জাতিক ব্যবসায় বিষয় কোড 3,12,603 এই বিষয় বা কোর্সটির তৃতীয় অধ্যায় ব্যালেন্স অফ পেমেন্ট এই অধ্যায়টি আমি আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সবাইকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। আমি আজকের এই আলোচনাটাকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমত আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বলবো, দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্য থেকে আমি দু থেকে তিনটি প্রশ্ন আলোচনা করব এবং যেগুলি আলোচনা করা একান্ত প্রয়োজন সেগুলি নিয়ে কথা বলবো। পরবর্তীতে বাকি প্রশ্নগুলো আমি সংক্ষেপে একটি সামারি টানার চেষ্টা করব। আজকে আসি আমরা ব্যালেন্স অফ পেমেন্ট এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি সেটা আমি প্রথমে বলে নিচ্ছি। লেনদেনের ভারসাম্য কি, হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যের বৈশিষ্ট্য আলোচনা করা, ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যের উপাদানসমূহ আলোচনা করো, কম্পোনেন্টস অফ ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যের উদ্বৃত্ত ধারণা আলোচনা করো, কনসেপ্ট অফ সারপ্লাস ইন ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যের ঘাটতি ধারণা আলোচনা করো, কনসেপ্ট অফ ডেফিসিট ইন ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় থাকে, ব্যাখ্যা করো, ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্স, এক্সপ্লেইন। বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য আলোচনা করো, ডিফারেন্স বিটুইন ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যহীনতা কি, ডিস ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যহীনতার কারণ আলোচনা করো, কজেস অফ ডিস ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যহীনতা দূরীকরণের উপায় আলোচনা করো, ওয়াইজ অফ মেজারিং ডিস ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। মুদ্রার অবমূল্যায়ন কি, হোয়াট ইজ কারেন্সি ডিভ্যালুয়েশন। মুদ্রার অবমূল্যায়নের কারণসমূহ আলোচনা করো, কজেস অফ কারেন্সি ডিভ্যালুয়েশন। এইগুলো হচ্ছে তার মূল প্রশ্নগুলি, তদুপরি আরও অনেক প্রশ্নগুলি রয়েছে, সে এইগুলি মোটামুটি পড়তে পারলে ফাইনাল পরীক্ষার জন্য আশা করা যায় সবাই একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবা। এখন আমরা আসি লেনদেনের ভারসাম্য কি। সাধারণভাবে একটি দেশ যখন পৃথিবীর অন্য অন্য দেশের সাথে আর্থিক লেনদেন করে তাকে লেনদেনের ভারসাম্য বলা হয়ে থাকে। ব্যাপকভাবে একটি দেশ তার ভূখণ্ড ছেড়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আমদানি রপ্তানি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও দেনার ধারাবাহিক আর্থিক লেনদেন করে তখন তাকে লেনদেন ভারসাম্য বলে। প্রফেসর পি এ স্যামুয়েলসনের মতে, এ কান্ট্রি ব্যালেন্স অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট টাক্স ইনটু অ্যাকাউন্ট দ্য ভ্যালু অফ অল গুডস অল গিফটস অ্যান্ড ফরেন এইড
and all capital labors and all gold coming in and going out and the interrelation among all these items lying behind. অর্থাৎ একটি দেশের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য হচ্ছে এমন এক ধরনের বিবৃতি বা বিবরণী যা উক্ত দেশের সব ধরনের বস্তুগত দ্রব্য উপহার বৈদেশিক সাহায্য মূলধন ঋণ ও স্বর্ণের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ হিসাব করে এবং এই ধরনের উপাদানসমূহের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে তাকে আমরা লেনদেনের ভারসাম্য হিসাবে আমরা উল্লেখ করতে পারি। মূলত প্রত্যেকটা কাজের জন্য লেনদেনের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য লেনদেনের ভারসাম্যর যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। একটি দেশের বাণিজ্যের ভারসাম্য এবং লেনদেনের ভারসাম্যের গতি প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভবপর করা হয়। অনুকূল বাণিজ্য ব্যবস্থা যদি দেশের মধ্যে থাকে তাহলে লেনদেনের ভারসাম্য সঠিক বলে গণ্য করা হয়। প্রতিকূল ভারসাম্য হলে লেনদেনের ডেফিসিট অবস্থা বিরাজ করে। তাই লেনদেনের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম দেশ লেনদেন এমনভাবে করতে হবে যেন রপ্তানি বৃদ্ধি করা যায় এবং আমদানি কমানো যায়। যদি রপ্তানি বৃদ্ধি করা যায় তাহলেই লেনদেনের ভারসাম্য মধ্যে একটা সমতা আনয়ন করা সম্ভব হবে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। অধ্যাপক বেনহাম বলেন, কোনো একটি নির্দিষ্ট সময়ে মেয়াদের মধ্যে একটি দেশের সাথে পৃথিবীর অন্য দেশগুলোর আর্থিক লেনদেন হয় তার পূর্ণ হিসাবকে লেনদেনের ভারসাম্য বলা হয়। অধ্যাপক ব্রেইনার্ডের মতে লেনদেনের ভারসাম্য হচ্ছে নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য দেশের জনগণের সাথে এবং কোনো দেশের জনগণের অর্থনৈতিক দেনা পাওনার একটি বিস্তৃত হিসাব। পরিশেষে আমরা বলতে পারি, কোনো দেশের নির্দিষ্ট দৃশ্যমান ও অদৃশ্যমান দ্রব্য সামগ্রী সেবাকর্ম আমদানির জন্য যে অর্থ প্রদান করে তার জন্য যে দেনার সৃষ্টি হয়, অপরপক্ষে দৃশ্যমান ও অদৃশ্যমান দ্রব্য সামগ্রী সেবাকর্ম অন্য দেশে রপ্তানি করে যে অর্থ পাওয়া যায় তা পাওনার অন্তর্ভুক্ত হয়। এই পাওনা এবং দেনার হিসাবকে লেনদেনের ভারসাম্য হিসাবে উল্লেখ করা হয় বা ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। এর পরবর্তীতে আমরা আসি লেনদেনের ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহগুলো কী কী। আমরা প্রথমেই দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহগুলি কী কী। ব্যালেন্সিং সিচুয়েশান, অর্থাৎ উদ্বৃত্ত পরিস্থিতি। লেনদেনের ভারসাম্য সবসময় একটা উদ্বৃত্ত রাখার চেষ্টা করতে হবে, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। লেনদেনের ভারসাম্যের মধ্যে যদি আমরা সেটা না করতে পারি তাহলে একটি দেশ তার কার্যক্রম থেকে অবশ্যই সে পিছিয়ে পড়বে। লেনদেনের ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় থাকবে। আমদানি এবং রপ্তানি মূল্য সমান নাও হতে পারে, তবে যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে যেন সমতার মধ্যে থাকে। ভিজিবল অ্যান্ড ইনভিজিবল সিচুয়েশান বা পরিস্থিতি, দৃশ্যমান এবং অদৃশ্যমান অবস্থা, এটাও একটি লেনদেনের ভারসাম্যের অন্যতম বৈশিষ্ট্য। লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে কেবল দৃশ্যমান আমদানি রপ্তানিকে বোঝাবে তা না, এখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় প্রকারের আমদানি রপ্তানিকে বোঝানো হয়ে থাকে। দৃশ্যমানগুলো কি, যেমন আমরা যে সকল দ্রব্য বিদেশে রপ্তানি করি, পাট, চা, চামড়া, এগুলি দৃশ্যমান। অদৃশ্যমান হচ্ছে যেমন সুনাম এবং শিক্ষা খাতে ব্যয়, বিদেশে যে সকল ছাত্র পড়াশোনা করে তাদের শিক্ষাগত ব্যয় এবং বৈদেশিক দূতাবাসগুলি পরিচালনা করতে গিয়ে ব্যয়, বিভিন্ন ধরনের মেলা সহ আন্তর্জাতিক বিভিন্ন
সমাবেশ কনফারেন্স অনুষ্ঠিত হয় এই সকল ক্ষেত্রেও ব্যয় হয়। এগুলি হচ্ছে অদৃশ্যমান ব্যয়। দৃশ্যমান অদৃশ্যমান ব্যয় সবসময় সমান থাকবে এমন কোনো কথা নয়। তৃতীয়ত, নেচার অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। লেনদেনের ভারসাম্য অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান থাকবে, কিন্তু বাস্তবে সব সর্বক্ষেত্রে সমান হয় না। দেশের দৃশ্যমান দ্রব্যের রপ্তানি অপেক্ষা আমদানি বেশি, তাহলে বিদেশীদের নিকট হতে পাওনা অপেক্ষা দেনা অধিক হবে। কারেন্ট অ্যাকাউন্ট অফ ব্যালেন্স, চলতি হিসাবের উদ্বৃত্ত। লেনদেনের ভারসাম্যের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চলতি হিসাবের উদ্বৃত্ত। চলতি হিসাবের উদ্বৃত্ত থাকলে স্বর্ণের আমদানি করে সেটা সমাধান করা সম্ভবপর হয়। ফাইন্যান্সিয়াল ইয়ার বা আর্থিক বছর, লেনদেনের ভারসাম্য মূলত একটি নির্দিষ্ট বছরের জন্য করা হয়ে থাকে। এটি সবসময় একটি নির্দিষ্ট বছরের জন্য করা হয়। আর্থিক বছরকেই এখানে গুরুত্ব দেওয়া হয় এবং কাউন্ট করা হয়। অ্যাকচুয়াল সিচুয়েশন, প্রকৃত অবস্থা লেনদেনের ভারসাম্যর। লেনদেনের ভারসাম্যের মাধ্যমে দেশের প্রকৃত আর্থিক অবস্থা সর্বক্ষেত্রে জানা সম্ভব নয়। এটি নিচক একটি হিসাবভিত্তিক কার্যক্রম, অর্থাৎ এর মাধ্যমে আমরা যতই কথা বলি না কেন প্রকৃত অবস্থা রিয়েলাইজ করা যাবে না। এটি একটি নিচক হিসাব পরিকল্পনা এবং একটা আর্থিক চিত্র প্রদর্শন করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে সঠিক তথ্য এখান থেকে প্রদান করা যায় না, তবেও আমরা ধরে নিই যে সকল কার্যক্রম সঠিক। তার পরবর্তীতে আমরা আসি লেনদেনের ভারসাম্যের উদ্বৃত্ত তত্ত্ব এবং লেনদেনের ভারসাম্যের ডেফিসিট তত্ত্ব, সেটা নিয়ে আমরা কথা বলব। লেনদেনের ভারসাম্যের উদ্বৃত্ত ধারণাগুলি প্রথমে আমরা দেখি। সারপ্লাস ইন ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে আমরা একটা হচ্ছে সারপ্লাস আর একটা হচ্ছে ডেফিসিট, এই দুটো বিষয় আমরা এখানে প্রাধান্য দিয়েছি, সারপ্লাস এবং ডেফিসিট। সারপ্লাসের ব্যালেন্স অফ পেমেন্টে কী কী আছে, কোটি টাকা এটা হিসাব করা হয়েছে। পণ্য আমদানি 300 কোটি টাকা, সেবা আমদানি 150 কোটি টাকা, বিদেশি ঋণ পরিশোধ 50 কোটি টাকা, বিদেশিদের প্রদত্ত ঋণ 100 কোটি টাকা, মোট 600 কোটি টাকা দেনা আর পাওনা। পণ্য রপ্তানি বাবদ 400 কোটি টাকা, সেবা রপ্তানি 300 কোটি টাকা, বিদেশ হতে প্রাপ্ত ঋণ 200 কোটি টাকা, মোট 900 কোটি টাকা। তাহলে আমরা এই ছকের মধ্যে আমরা দেখতে পেলাম, অর্থাৎ দেনা থেকে পাওনার পরিমাণ বেশি। সুতরাং আমাদের এটা একটা উদ্বৃত্ত ধারণা, অর্থাৎ আমরা রপ্তানি করেছি বেশি, আমদানি করেছি তুলনামূলকভাবে কম, সেই জন্য আমাদের উদ্বৃত্ত হয়েছে। অর্থাৎ মোট লেনদেনের উদ্বৃত্ত হচ্ছে এখানে 900 কোটি - 600 কোটি = 300 কোটি টাকা, অর্থাৎ আমাদের সারপ্লাস হয়েছে 300 কোটি টাকা। আমরা এখন আসি ডেফিসিট ব্যালেন্স অফ পেমেন্ট, লেনদেনের ঘাটতি তথ্যটা কি। যেমন আমরা এটাও দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে দেনার পরিমাণ আর একটা পাওনার পরিমাণ। দেনার পরিমাণের মধ্যে আছে পণ্য আমদানি 600 কোটি টাকা, সেবা আমদানি 100 কোটি টাকা, বিদেশি সাহায্য 200 কোটি টাকা, ধার 100 কোটি টাকা, মোট হয়েছে 1000 কোটি টাকা দেনা। আর পাওনা অপরদিকে পণ্য রপ্তানি 400 কোটি টাকা, সেবা রপ্তানি 200 কোটি টাকা, বিদেশ হতে প্রাপ্ত ঋণ 100 কোটি টাকা, মোট পাওয়া গেল 700 কোটি টাকা। তাই আমরা দেখলাম দেনার পরিমাণ 1000 কোটি টাকা, পাওনা 700 কোটি টাকা, তাহলে লেনদেনের ঘাটতি হচ্ছে 300 কোটি টাকা, অর্থাৎ আমাদের 300 কোটি টাকা হচ্ছে ডেফিসিট বাজেট। তাই আমাদের কি করতে হবে, আমাদের আমদানি কমিয়ে দিতে হবে, রপ্তানির পরিমাণটা বৃদ্ধি করতে হবে, তাহলেই লেনদেনের ভারসাম্য সঠিকভাবে কার্যকর করা সম্ভবপর করা হবে। কারণ প্রত্যেকটি দেশে তার অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখার জন্য এবং অর্থনৈতিক গতিশীলতা বাড়ানোর জন্য অবশ্যই লেনদেনের ভারসাম্য আমদানি থেকে রপ্তানির পরিমাণ বেশি করতে হবে, তাহলে সেটা করা সম্ভবপর হবে। আমরা 5টি দেশের ঘাটতি বাজেট দেখি। যেমন চীন আমাদের সাথে ঘাটতি বাজেট হচ্ছে 67,790 কোটি টাকা,
ভারতের সাথে আমাদের ঘাটতি বাজেট হচ্ছে 37,187 কোটি টাকা, জাপানের সাথে আমাদের ঘাটতি বাজেট হচ্ছে 7,009 কোটি টাকা, ইন্দোনেশিয়ার সাথে আমাদের ঘাটতি বাজেট হচ্ছে 956 কোটি টাকা, সিঙ্গাপুরের সাথে ঘাটতি বাজেট হচ্ছে 140 কোটি টাকা। এই দেশগুলির সাথে যদি আমরা বাণিজ্য করতে চাই তাহলে আমাদেরকে এই ঘাটতিগুলি আমাদেরকে পর্যায়ক্রমে দূর করতে হবে, আমাদের আমদানি কমাতে হবে, রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে, তাহলেই আমাদের ভারসাম্য একটা অবস্থায় যাবে এবং অর্থনৈতিক গতিশীলতা আসবে। এখন আমরা আসি লেনদেনের ভারসাম্যের দূরীকরণের উপায়সমূহ কী কী সেগুলি নিয়ে আমরা কথা বলব। লেনদেনের ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এর কিছু প্রতিকূলতাও রয়েছে, তাই আমরা চেষ্টা করব এই প্রতিকূলতা কীভাবে দূর করা যায়। যদি আমরা দূর না করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। লেনদেনের ভারসাম্য দূরীকরণের উপায়সমূহ আমরা প্রথমেই দেখি, মেজার্স ফর রিমুভিং অ্যাডভার্স ব্যালেন্স অফ পেমেন্ট, লেনদেনের প্রতিকূল ভারসাম্য দূরীকরণের উপায়, ডিক্রিজ ইম্পোর্ট, অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে প্রথমেই আমাদের ইম্পোর্ট আমদানি কমাতে হবে, রপ্তানি বৃদ্ধি করতে হবে। যদি আমরা আমদানি কিভাবে কমাতে পারি, আমদানিকৃত যে সকল পণ্য আমাদের রয়েছে সেই পণ্যগুলির উপরে আমাদের শুল্ক বাড়িয়ে দিতে হবে, তাহলে আমদানি পর্যায়ক্রমে কমে যাবে। দুই নম্বরে আমরা বলছি ইনক্রিজ এক্সপোর্ট, এক্সপোর্ট বৃদ্ধি করতে হবে আমাদের, কারণ এক্সপোর্ট বৃদ্ধি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এক্সপোর্ট বৃদ্ধি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, যেমন সরকার বিভিন্ন রপ্তানিকৃত দ্রব্যের উপর বাধা নিষেধ থাকে বিভিন্ন দেশের, সেই বাধাগুলি আমাদের অতিক্রম করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ উন্নয়ন করতে হবে। বিদেশে দূতাবাসের মাধ্যমে ব্যাপক প্রচার, রপ্তানিজাত দ্রব্যের উৎপাদনকারীকে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করতে হবে, সরকার বিভিন্ন এলাকা নির্ধারণ করে দিতে হবে যে এলাকায় রপ্তানিমুখী কার্যক্রম পরিচালনা করা হবে। তিন নম্বরে আমরা আসি ডিভালুয়েশন অফ মানি, মুদ্রার অবমূল্যায়ন করেও আমরা ভারসাম্য বৃদ্ধি করতে পারি। মুদ্রার অবমূল্যায়ন আমরা কীভাবে করতে পারি, যেমন আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, যেমন ডলারের দাম যদি থাকে 85 টাকা $1, তাহলে আমরা কী করতে পারি, আমরা 90 টাকা করে দিতে পারি, অর্থাৎ মুদ্রার ইভালুয়েশন করে দিতে পারি, আমরা ডিভালুয়েশন করতে পারি আমরা। যেমন আমরা ওই 85 টাকার স্থলে আমরা 90 টাকা সমান $1 করে দিলাম, এতে কী হবে, আমাদের আমদানিকারকরা অনুৎসাহিত হবে এবং একটা স্বাভাবিক বা ধারাবাহিক পর্যায়ে চলে আসবে। মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমেও সেটা করা সম্ভব হয়। চার নম্বরে আমরা বলেছিলাম কন্ট্রোল অফ এক্সচেঞ্জ মানি, বিনিময় হার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বিনিময় নিয়ন্ত্রণ করে সরকার বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। অনেক সময় সরকারের বিনা অনুমতিতে কেউ বিদেশ হতে দ্রব্য আমদানি করতে পারবে না। সরকার যদি সেখানে একটা নিয়ম করে যায় যে সকল দ্রব্য আমাদের দেশে উৎপাদিত হয় সেই সকল দ্রব্য বাইরে থেকে আমদানি করা যাবে না, তাহলেও দেখা যাবে একটা প্রতিকূলতা দূর করা সম্ভবপর হবে। বিনিময় হার হ্রাস করা, রিডিউসিং রেট অফ এক্সচেঞ্জ, পাঁচ নম্বরে আমরা বললাম রিডিউসিং রেট অফ এক্সচেঞ্জ, বিনিময় হার হ্রাস করে, আমরা বিনিময় হার হ্রাস করতে পারি, হ্রাস করেও আমরা প্রতিকূলতা দূর করতে পারি। বিনিময় হার হ্রাস করতে গেলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা 80 টাকা দিয়ে সমান $1 হয়, সেটা আমরা 85 টাকা করে দিতে পারি, তাহলে বিনিময় হার আমাদের হ্রাস পাবে এবং একটা স্বাভাবিক অবস্থায় পৌঁছে যাবে। তারপরে আমরা বললাম রিডিউসিং রেট অফ এক্সচেঞ্জ বা বিনিময় হার হ্রাস, লাস্ট মানি ডিফ্লেশন, অর্থাৎ মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচনের মাধ্যমেও আমরা বাণিজ্য প্রতিকূলতা দূরীকরণ করতে পারি, অর্থাৎ বাণিজ্য ভারসাম্য দূর করার এটি একটি গুরুত্বপূর্ণ পন্থা। মুদ্রা সংকোচনের ফলে অর্থের যোগান হ্রাস পায় এবং দ্রব্য সামগ্রীর মূল্য কমে যায়। যখন আমরা বাজারে যাব
দেখা যাবে অনেক টাকা নিয়ে টাকা নাই অথচ প্রচুর মাল বাজারে আছে, তখন স্বাভাবিকবশত দ্রব্যের দাম কমে যাবে। সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে বাজার থেকে বা মার্কেট থেকে বন্ড শেয়ার সিকিউরিটিসগুলি ক্রয় করে নেয়, ক্রয় করে তখন জনগণের কাছে টাকা থাকে না। স্বাভাবিকবশত তখন যখন বাজারে যায় তখন দেখা যায় ব্যাপক দ্রব্য সামগ্রী আছে, টাকা নাই। এতেও আমরা মুদ্রার সংকোচনের মাধ্যমেও আমরা প্রতিকূলতা দূর করতে পারি। এইগুলি হচ্ছে মোটামুটি লেনদেনের প্রতিকূলতা দূরীকরণের উপায়। আরও অনেক উপায় রয়েছে, তদুপরি আমদানি হ্রাস বা নিয়ন্ত্রণ, রপ্তানি বৃদ্ধিকরণের মাধ্যমে লেনদেনের প্রতিকূলতা দূরীকরণ করা সম্ভবপর হয়। যদি আমরা আমদানি পরিমাণ কমিয়ে দিই এবং রপ্তানির পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই তাহলেও দেখা যাবে আমাদের লেনদেনের ভারসাম্য প্রতিকূলতা আমরা দূর করতে পারব, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব। দেশের অর্থনীতি শক্তিশালী হলে সেখানে কর্মসংস্থান হবে, নতুন নতুন শিল্প কারখানা হবে এবং দেশে বেকার সমস্যার সমাধান করা সম্ভবপর হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং প্রবৃদ্ধিও আমাদের বৃদ্ধি করা সম্ভবপর হবে। তাই আমাদের প্রয়োজন আমাদের আমদানি কমাতে হবে, রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমদানি কমানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের মার্কেট খুঁজতে হবে, কোথায় আমরা পণ্য রপ্তানি করতে পারি, নতুন নতুন মার্কেট বের করতে হবে, বের করে সেখানে আমাদের পণ্য সামগ্রী রপ্তানি করতে হবে। তাহলেই আমরা বৈদেশিক বাণিজ্যের লেনদেন সম্পাদন করতে সক্ষম হবে বলে আমরা আশা করতে পারি। আজকের এই আলোচনা এখানে।